এই রমজান মাসে আরেকটা ইবাদত, সাহারি খাওয়া সুন্নাত। কি ভাইজান? সাহারি খাওয়া সুন্নাত। জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহারির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, সাহারি থেকে নিয়ে শুরু করে আমরা আমাদের রোজা ফরজ ইফতারি, সূর্য যখন অস্ত যাবে ওই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ইফতারির বিষয়ে দেখেন কিরকম ফজিলত রব্বে কারিম রেখে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, কি করায়? যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, আমার আপনার নবী বলেন তার সমপরিমাণ সে রোজা রেখে যেই সওয়াব পাইল, যেই ব্যক্তি ইফতার করাইল ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব ব্যক্তি পায়া গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু রোজাদারের সওয়াব থেকে একটি সওয়াবও কমতি হবে না। সুবহানাল্লাহ। সাহাবী কেরাম বলে, আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমরা তো ওরকম সমর্থ তো আমাদের নাই, একজন রোজাদারকে পেট ভরে আমরা ইফতার করাবো, ওরকম সমর্থ তো আমাদের নাই। আল্লাহর নবীজি বড় চমৎকার কথা বলেন, হে সাহাবী কেরাম, তোমরা কি একটা খেজুর দিয়ে ইফতার করাইতে পারবা না? এক গ্লাস পানি দিয়ে ইফতার করাইতে পারবা না? এক ডোক দুধ দিয়ে একটি তোমরা ইফতার করাইতে পারবা না? আল্লাহর নবীজি বলেন, কেউ যদি একটি খেজুর দিয়েও ইফতার করায়, কেউ যদি এক ডোক পানি দিয়েও অপর ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহর নবীজি বলেন তবুও সে একটা ব্যক্তিকে ইফতার করার কারণে তার সমপরিমাণ সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, ফজিলত কম না বেশি? এখন তো আমরা ইফতারের দাওয়াত কেউ দিলেও যেতে চাই না। ভাইজান, না গেলেও এটা কৃপণতার কাতারে পড়ে গেলাম, কারণ আমি আর এক ভাইয়ের একটা খেজুর খাওয়ার মাধ্যমে, মনে করেন পাঁচজন ব্যক্তি একসাথে ইফতার করতে বসছি, এক ভাইয়ের খেজুর আমি একটা নিলাম, আমার একটা খেজুর আমার এক ভাইকে দিলাম, সওয়াব হবে কি হবে না? ভাইজান, একটা খেজুর আমি খাওয়ার কারণে আমার একটা রোজার সওয়াব সে পাইল, তার খেজুরটা আমি নিয়ে খাওয়ার কারণে আমিও একটা রোজার সওয়াব পেয়ে গেলাম, কারুর রোজার সওয়াবে কোনো কমতি হলো না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, কত টাকাই না কত জায়গায় যায়। আমার বাড়ির পাশে একজন গরিব মানুষ, আমি শান শৌকত ইফতার করি, কিন্তু পাশের বাড়ির এক ভাই, পাশের বাড়ির এক বোন একটা খেজুরের অভাবে ভালো ইফতার করতে পারে না, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ফজিলত, এই অনেক সওয়াব অর্জন করার তৌফিক যেন রব্বে কারিম দান করে। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের রোজা, রমজানের তারাবি, ইফতার, সেহারি সমস্ত আমলগুলো যেন রব্বে কারিম আমাদেরকে সুস্থ রেখে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওমা তৌফিক।